সাধারণ মানুষের ওপর বা যারা বিজেপির সমর্থক তাদের ওপর কি এই ব্রডকাস্ট বিলের কোনো প্রভাব পড়বে? উত্তরটি হলো হ্যাঁ, এবং অনেক বড় প্রভাব পড়বে। এমনকি বড় বড় হিন্দিভাষী বিশ্লেষকেরা যারা এই ব্রডকাস্টিং বিলের বিশ্লেষণ করেছেন তারাও অনেক কিছু মিস করে গেছেন। এই বিলের ড্রাফটে এমন এমন রুলস এবং রেগুলেশনস ঢোকানো হয়েছে যার ফলে এই বিল আসার পর কিছু কিছু বড় মাপের ইউটিউবারেরা যদি কোনোভাবে ভিডিও করতেও পারে তারপরেও ভিডিও থেকে আসা তাদের কামাই শূন্য হয়ে যেতে পারে বা 100 ভাগের 1 ভাগ হয়ে যেতে পারে। যদি আপনি ভেবে থাকেন এই ব্রডকাস্টিং বিল 2024-এর মাধ্যমে শুধু ধ্রুব রাঠি, রবিশ কুমার, অভিষার শর্মার মতো আরও যেসব ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকেরা আছেন শুধু তাদের মুখে বন্ধ করা হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। একটি প্রশ্নের উত্তর ভাবুন তো, বিজেপির ভেতর কি দ্বন্দ্ব নেই? একই দলের নেতাদের মধ্যে কি মতবিরোধ থাকতে পারে না? আপনি বলবেন অবশ্যই পারে, এটাই তো ডেমোক্রেসি। যারা বিজেপিকে ভোট দেয়, যারা বিজেপির কোর ভোটার, তারা কি মোদী সরকারের কোনো সিদ্ধান্তে কখনো অসম্মতি প্রকাশ করতে পারে না? আপনি বলবেন অবশ্যই পারে। কদিন আগেই তো আমি বাজেটের বিরোধিতায় ফেসবুক টুইটারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মিম পোস্ট করে আসলাম। তবে বলে রাখি, যা করেছেন করেছেন, কদিন পর থেকে আর ভুলেও এসব পড়তে যাবেন না। যদি বাই চান্স আপনার পোস্ট ভাইরাল হয়ে যায় আপনি কিন্তু মহা ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এই বিলের ভেতর এমন এমন টার্মস আছে যা জানার পর আপনি হতবাক হয়ে যাবেন। ব্রডকাস্টিং বিলের প্রথম ড্রাফট 2023 সালের নভেম্বর মাসে জনসাধারণের পরামর্শ নেওয়ার জন্য পাবলিক ডোমেইনে ছেড়ে দেওয়া হয়। তারপরেই এই বিলকে নিয়ে অনেক আশঙ্কা উদ্বেগ তৈরি হয়েছিল যে এই বিলের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মগুলি যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলিকে সরকার নিজের আয়তায় নিয়ে আসবে। তারপর লোকসভা ইলেকশন চলে আসে এবং এটি ঠান্ডা অবস্থায় চলে যায়। কিন্তু 2024-এর জুলাই মাসে সরকার এই ব্রডকাস্টিং বিলের দ্বিতীয় ড্রাফট নিয়ে আসে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবার ভারত সরকার এই ড্রাফটটিকে শুধু কয়েকজন বাছাই করা স্টেক হোল্ডারদের কাছেই শেয়ার করে, এবং তাও আবার প্রতি কপির প্রতি পেজে আলাদা আলাদা ওয়াটারমার্ক দিয়ে, যাতে এই ড্রাফটটি কোনোভাবে লিক হতে না পারে, এবং লিক হলেও কে লিক করেছে সেটি যাতে বোঝা যায়। স্টেক হোল্ডার্সদের 10 আগস্টের মধ্যে তাদের মতামত জমা দিতে বলা হয়েছে। এত সিক্রেসির পরেও এই ড্রাফটটিকে কোনো একজন স্টেক হোল্ডার সংবাদ মাধ্যমে লিক করে দেয়, এবং তারপরেই এই বিলের ড্রাফটে যা যা লেখা আছে তা পড়ে সবার মাথা ঘুরে যায়। এবার শুধু ওটিটি প্ল্যাটফর্মসগুলো নয়, ধ্রুব রাঠি, রবিশ কুমারের মতো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকেরাও নয়, আপনার মতো সাধারণ মানুষেরাও সরকারের 24 ঘন্টা অনলাইন নজরদারির আয়তায় চলে আসবেন। প্রথমে সাধারণ মানুষদের জন্য সরকার কি করেছে সেটা দিয়ে আলোচনা শুরু করি। আগে ওটিটি মানে আমরা কি বুঝতাম? নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার ইত্যাদি মুভি বা ওয়েব সিরিজ দেখার অ্যাপ, তাই তো? কিন্তু এই বিলটি পাশ হয়ে গেলে সবাই ওটিটি ব্রডকাস্টিং সার্ভিসের আয়তায় চলে আসবেন। অর্থাৎ আপনার যদি ইউটিউবে খাবার বানানো চ্যানেল থাকে, আপনার যদি কোনো কমেডি চ্যানেল থাকে, আপনি যদি কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট হন যে ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে ফাইল করে সেটি শেখান, তাহলেও আপনি ওটিটি এবং প্রফেশনালের আয়তায় চলে আসবেন। এই ড্রাফটে বলে দেওয়া হয়েছে কাদের প্রফেশনাল বলা হবে। যে কোনো ধরনের কাজ বা ব্যক্তিগত পেশা, যদি সেটা সিস্টেমেটিক অ্যাক্টিভিটি অর্থাৎ একটি সিস্টেম অনুসারে আপনি বারবার করছেন, বা যেই কাজ করতে পরিকল্পনা, পদ্ধতি, ধারাবাহিকতা বা অধ্যাবসায় অর্থাৎ প্ল্যানিং, মেথড, কন্টিনিউটি অর পারসিস্টেন্স প্রয়োজন, সেই কাজকে প্রফেশনাল বলা হবে। অর্থাৎ আপনাকে প্রফেশনাল হিসাবে ঘোষিত করতে সরকারের খুব একটা কষ্ট করতে হবে না। শুধু তাই নয়, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম এবং ব্রডকাস্টিং এগুলোর সংজ্ঞার সঙ্গে টেক্সট ওয়ার্ডটিকেও যুক্ত করে দেওয়া হয়েছে। আগে টেক্সট ওয়ার্ডটি ছিল না। অর্থাৎ আপনি যদি ভিডিও নাও পোস্ট করেন, শুধু ফেসবুক বা টুইটারে কোনো লেখা পোস্ট করেন আর সেটি যদি ভাইরাল হয়ে যায় তাহলেও আপনার উপরে অ্যাকশন হতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, যে কোনো সাধারণ নাগরিক যারা রুটিন মাফিক কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বা ছবি পোস্ট করে অথবা শুধু টেক্সটও লেখে, তারা সবাই ওটিটির আয়তায় চলে আসবে। এবং সেই পোস্টগুলি যদি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বর্তমানে ঘটা ঘটনাবলী সম্বন্ধে হয় তাহলে তাদেরকে ডিজিটাল ব্রডকাস্টারের শ্রেণীতে যোগ করা হবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বোঝানো হয়েছে এটি, আপনারা পুরোটা চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু আমি একটি জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, নোটওয়ার্দি। অর্থাৎ আপনার পোস্ট বা ভিডিও যদি সরকারের নোট করার মতো মনে হয় তাহলেই সরকার ওটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের আয়তায় নিয়ে আসতে পারবে। ওই যে বলেছিলাম প্রথমে, আপনার পোস্ট ভাইরাল হলেই বিপদ,
এবং যেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের এই ডিজিটাল নিউজ ব্রডকাস্টারের শ্রেণীতে যোগ করা হবে তাদেরকে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ডের পরে সরকারের অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হবে, যেগুলি ছোট ছোট এমনকি মাঝারি মাপের ইউটিউবারদের জন্যও করা প্রায় অসম্ভব। এই থ্রেশহোল্ডটি একটি নির্দিষ্ট সাবস্ক্রাইবার হতে পারে বা কন্টেন্ট টাইপ হতে পারে বা অন্য কিছু যা সরকার ডিসাইড করবে। এই বিল অনুসারে এই সব ডিজিটাল নিউজ ব্রডকাস্টারদের নিজের টাকায় একটি কন্টেন্ট এভ্যালুয়েশন কমিটি CEC এর একটি টিম তৈরি করতে হবে, যারা আপনার কন্টেন্ট পাবলিক হওয়ার আগেই সব কিছু চেক করবে যে সব কিছু ঠিক আছে কি না। এই CEC কীভাবে তৈরি করতে হবে সেটি গভর্নমেন্ট ঠিক করে দেবে এবং এই সব ক্রিয়েটারদেরকেও নিউজ চ্যানেলদের মতোই ত্রিস্তরীয় ফ্রেমওয়ার্ক মেনে চলতে হবে। এক, তাদেরকে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনসকে ফলো করতে হবে, যে ভিডিওতে বা অডিওতে বা টেক্সটে কী বলা যাবে কী বলা যাবে না। দুই, তাদেরকে একটি গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম বানাতে হবে, যাতে তাদের নিউজকে নিয়ে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে, অর্থাৎ কারো যদি মনে হয় যে আপনার দেওয়া তথ্য মিথ্যে বা আপত্তিকর মনে হয়, তাহলে যাতে অভিযোগ করার জন্য এবং সেই অভিযোগকে সমাধান করার জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা থাকে। এবং তিন, যদি দুইটি লেভেলেই কোনো সমস্যার সমাধান করা না হয়, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য আরও হায়ার অথরিটির কাছে সেটি চলে যাবে। শুধু তাই নয়, প্রত্যেক ডিজিটাল নিউজ ব্রডকাস্টারদের তাদের ভিডিওতে অবশ্যই সাবটাইটেলস দিতে হবে, যারা দেখতে পায় না তাদের জন্য অডিও ডেসক্রিপশন দিতে হবে যাতে তারা বুঝতে পারে ভিডিওতে কী চলছে, যারা শুনতে পারেন না তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ দিতে হবে, একটি ডিসেবিলিটি গ্রিভিয়েন্স অফিসার নিযুক্ত করতে হবে এই সব কিছুই ঠিকঠাক হচ্ছে নাকি দেখার জন্য এবং এই বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করার জন্য। এমনকি প্রতি বছর সরকারকে অ্যানুয়াল অ্যাক্সেসিবিলিটি অডিটও পাঠাতে হবে সব কিছু ঠিক করে হচ্ছে নাকি সেটি দেখার জন্য। এছাড়া সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যদি সরকার চাইলে কোনো ইউজারের তথ্য না দেয়, তাহলে তাদেরকে ক্রিমিনাল লায়াবিলিটিও ফেস করতে হতে পারে। তবে এর মধ্যে আরও ব্যাপার আছে, 2023 ড্রাফটে সরকারের কাছে শক্তি ছিল যেই সব OTT প্ল্যাটফর্মদের সাবস্ক্রাইবার অত বেশি না তাদেরকে এসব রুলস অ্যান্ড রেগুলেশনস থেকে ছাড় দেওয়ার। তবে এই দ্বিতীয় ড্রাফটে সরকারের শক্তিকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সরকার যদি মনে করে যে কিছু হার্ডওয়ার্কিং ব্রডকাস্টারদের এইসব রুলস এবং রেগুলেশনসের জন্য তাদের কাজে সমস্যা হচ্ছে, তাহলে সরকার তাদের জন্য স্পেশাল গাইডলাইন্স দিয়ে এইসব নিয়মকানুনকে সহজ করে দিতে পারে। এখন আপনারা ভাবুন কারা হতে পারে এই হার্ডওয়ার্কিং গ্রুপ বা ব্রডকাস্টার। 2023 ড্রাফটের হিসাবে পার্সেন্ট বলতে এটি বোঝানো হয়েছিল, কিন্তু নতুন ড্রাফটে অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ সিটিজেন অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হতেই তো পারে, কেউ জার্মানিতে বসে ভিডিও বানাচ্ছে। আপনি কি জানেন হিন্দি খবরের চ্যানেলগুলো কেন বিজেপির বিরুদ্ধে খবর প্রকাশিত করতে ভয় পায়? শুধুই কি বিজেপি ক্ষমতায় আছে তার জন্য? না, খবরের চ্যানেলগুলোর আসল কামাই আসে বিজ্ঞাপন দিয়ে, আর সেটা কন্ট্রোল কিভাবে করা হয় তা তো আপনারা ভালো মতোই জানেন। ঠিক একইভাবে এখন অনলাইনের বিজ্ঞাপনেও নিজের কন্ট্রোল জমাতে চাইছে সরকার। এই বিলে অনলাইন বিজ্ঞাপনের জন্য একটি নতুন ক্যাটাগরি অ্যাডভার্টিজমেন্ট ইন্টারমিডিয়ারিসকে যোগ করা হয়েছে। অর্থাৎ মনে করেন যে আপনার বাড়ির ওপরে একটি বিলবোর্ড আছে যেখানে আপনি পোস্টার লাগাতে চান। এবার মনে করুন কোনো এক সিমেন্ট কোম্পানির থেকে লোক এসে আপনাকে বলল যে তারা তাদের কোম্পানির পোস্টার সেখানে লাগাতে চায়। আপনিও রাজি হয়ে গেলেন, কিন্তু তারপরেও আপনি পোস্টার লাগাতে দিতে পারবেন না, কারণ ইন্টারমিডিয়ারিস যে আছে সেই একমাত্র এই ছাড়পত্র দিতে পারবে। ধরুন সে বলল এই এলাকায় পাকা বাড়ি কম, তাই সিমেন্টের অ্যাড দিলে ঝামেলা হতে পারে, এখানে পান মশলার অ্যাড লাগানো যাবে, কারণ এখানে সবাই পান মশলা খায়, তাই কেউ ঝামেলাও করবে না। কেউ সিরিয়াসলি আবার নিয়েন না, মজা করে একটু বোঝালাম। আচ্ছা, এমন কি হতে পারে যে কোনো এক কোম্পানিকে এই সো কল্ড ইন্টারমিডিয়েটসরা আগেই বলে দিল যে অমুক ইউটিউব চ্যানেলে যদি অ্যাড দাও তাহলে তোমাদের অ্যাড দেওয়া মুশকিল হয়ে যাবে? কারণ কোন অ্যাড দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না সেটা তো এখন থেকে ইন্টারমিডিয়েটসরাই ঠিক করবে। শুধু ভিডিওর মাঝে করা ডাইরেক্ট ব্র্যান্ড প্রমোশনই না, ইউটিউবারদের অ্যাডসেন্সের তরফ থেকেও যেই অ্যাড ভিডিওতে আসে সেখানে কোম্পানিরা চাইলে সিলেক্ট করতে পারে যে কোনো নির্দিষ্ট চ্যানেলকে অ্যাড দিতে তারা চায় কি না, বা তারা চায় কি না যে কোনো নির্দিষ্ট চ্যানেলে তাদের অ্যাড যাতে না দেখানো হোক। এমন হলে তো বাছাইকৃত কিছু চ্যানেলে বিভিন্ন কোম্পানি তাদের কোনো অ্যাডই দিতে চাইবে না। এভাবে কি সরকার কিছু কিছু ইউটিউবারদের ডাইরেক্ট ইনকাম সোর্সে আঘাত করে তাদেরকে দমন করতে চাইছে?
হতেই পারে, আবার নাও হতে পারে। আমরা এখনই কোনো কনক্লুশনে আসতে চাচ্ছি না, তবে সম্ভাবনাগুলোকে তো আমরা আলোচনা করতেই পারি। আমরা চাই আপনারা নিজের থেকে যাতে ডিসাইড করতে পারেন যে কী কী হতে পারে এবং কী কী হতে পারে না। এই আইনের দ্বারা সরকার ফেয়ার ইউজ পলিসিকেও একেবারে শেষ করে দিতে চাইছে। 2024 এই ড্রাফটে সরকার অ্যান্টি পাইরেসি প্রভিশনসকেও যুক্ত করেছে, যেখানে বলা হয়েছে কেউ অন্য কারো ভিডিওর কোনো অংশ সেই ভিডিও নির্মাতার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না। অর্থাৎ অন্যের ভিডিওর অল্প একটু অংশ এখন থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। আগে কোনো ভিডিওতে ব্যবহার করা অন্যদের ভিডিও ক্লিপ ফেয়ার ইউজের মধ্যে পড়ে কি না সেটি ইউটিউব এবং চাইলে ইউজার কোর্টের দ্বারস্থ হতে পারত, কিন্তু এখন এই বিলের মাধ্যমে সরকার ফেয়ার ইউজের এই পলিসিকে সম্পূর্ণ শেষ করে দিতে চাইছে। এবং সরকার এটি দেখার জন্য যে কেউ কারো ক্লিপের অল্প একটু অংশ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করছে কি না তার জন্য একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করবে। অর্থাৎ অফিসিয়াল পিং হিউম্যানের মতো চ্যানেলগুলো যেখানে বিভিন্ন ক্লিপ একসাথে মার্চ করে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয় তাদের চ্যানেল খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এমনকি ছোট ছোট ইউটিউব চ্যানেল যারা অন্যের ভিডিওর অল্প অল্প ক্লিপ ব্যবহার করত কোনো কিছু বিশ্লেষণ বা তাদের খবরের সত্যতাকে নিজেদের ভিউয়ার্সদের কাছে তুলে ধরতে, তারাও আর কারো ক্লিপ ব্যবহার করতে পারবে না। এছাড়াও সরকারের মতে যারা জেনুইন হার্ডশিপ দেখাবে তাদের জন্য তো এক্সেপশন তৈরি হয়েই যাবে। তাই বুঝতেই পারছেন যে একদিকে এক গোষ্ঠীর কাজে অসুবিধার জন্য তাদেরকে অনেক কিছুতেই ছাড় দেওয়া হবে এবং অন্যদিকে আরেক গোষ্ঠীকে সব দিক দিয়ে চেপে ধরা হবে। এছাড়া ভারত সরকার একটি ব্রডকাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করবে, যেখানে কেন্দ্রীয় সরকারের দ্বারা নমিনেটেড মেম্বাররা থাকবে। এই কাউন্সিল ব্রডকাস্টার্সদের বিরুদ্ধে হওয়া কমপ্লেন এবং তারা ঠিকমতো সব নিয়ম কানুন মেনে চলছে কিনা সেটি দেখবে। এই বিল আসলে শুধু ইউটিউবারদেরই নয়, সাধারণ মানুষকেও ভুগতে হবে। আপনি যেই দলকেই সাপোর্ট করেন না কেন, কাউকেই আপনার কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে দেবেন না। এমনও হতে পারে সরকার ইচ্ছে করে বেশি বেশি প্রভিশনস লিখে বিলটি নিয়ে আসবে পার্লামেন্টে এবং তারপর কিছু কাটছাট করে বিল পাস করে দেবে, কিন্তু তাতেও ছোট ছোট ইউটিউবাররা শেষ হয়ে যাবে। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের যে সেকশনটা আপনাদেরকে বোঝালাম সেটাই কোনো বড় হিন্দি ইউটিউবারদের দেখলামই না ঠিকমতো বিশ্লেষণ করতে, তারাও হয়তো এইসব বড় বড় রুলস অ্যান্ড রেগুলেশনসের মাঝে এগুলোকে নোট করতে ভুলে গেছে। এই ফাঁকে সরকার এগুলোকেও যদি পাস করে দেয় তাহলে বড় বড় ইউটিউব চ্যানেলগুলোর কামাই 100 ভাগের 1 ভাগ হয়ে যেতে পারে। তাই আপনাদের দায়িত্ব এই সব মেসেজগুলো যেগুলি তারা মিস করে গেছেন তাদের কাছে পৌঁছে দেওয়া, আর আমি চেষ্টা করছি বাংলাতে আপনাদের কাছে সব কিছু তুলে ধরার যতদিন এই বিলটি পাস না হয়। তারপর হয়তো অন্য কিছু দেখতে হবে, ততদিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।